নমস্কার, আমি মলয় ভট্টাচার্য, সনাতন আর্য সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আবারও এক নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওর মূল বক্তব্য, মূল বিষয়বস্তু হচ্ছে মৃত দোষ নিরূপণ। অনেক দর্শকই আমার কাছে একটা বিষয় নিয়ে জানতে চেয়েছে যে মৃত দোষ কিভাবে প্রাপ্ত হয় এবং সেটা কিভাবে বুঝবো আমরা, সেই বিষয় নিয়ে জানতে চাইছি। তো আজকে সেই বিষয়ের উপরেই আমি ভিডিও আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি যে মৃত দোষ কিভাবে প্রাপ্ত হয় এবং তার খণ্ডনের বিধি কি রয়েছে, শাস্ত্রীয় বিধি যেটা রয়েছে তার সেই সম্বন্ধে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। যাই হোক, চলুন শুরু করি আজকে ভিডিও। মৃত দোষ কিভাবে নির্ণয় হয় এবং তার খণ্ডনের বিধি কি রয়েছে? একজন মানুষ যখন মারা যায় তো সে দোষ প্রাপ্ত হয়, তো সেটা দেখতে হয় যে সে কতটা দোষ প্রাপ্ত হয়েছে। সাধারণত চতুষ্পাদ দোষ প্রাপ্ত হয়, খুব বেশি হলে তাহলে এক পাদ, দ্বিপাদ, ত্রিপাদ, চতুষ্পাদ দোষ প্রাপ্ত হয়ে থাকে। তো টোটাল বিষয়টাকে আলোচনার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে কিভাবে দোষটা প্রাপ্ত হয়। যেমন দোষ হচ্ছে বার, বার অনুযায়ী বারের দোষ এক পাদ হয়, তিথির দোষ এক পাদ হয় এবং নক্ষত্রের দোষ হয় দ্বিপাদ। যখন তিনটে একসঙ্গে যুক্ত হয়, তিনটেকে একটা একটা পুষ্কর বলা হচ্ছে। যেমন বারটাকে একটা পুষ্কর ধরা হচ্ছে, তিথিটাকে একটা পুষ্কর ধরা হচ্ছে এবং নক্ষত্রটাকে একটা পুষ্কর ধরা হচ্ছে। যখন এই ত্রিপুষ্কর একসঙ্গে যুক্ত হয়ে যায় তখন বলা হয় চতুষ্পাদ দোষ প্রাপ্ত। একটা পুষ্কর ধরলে পরে সেই বার, যেমন হচ্ছে রবিবার, শনিবার এবং মঙ্গলবার, এই তিনটে বারে যদি কেউ মৃত্যুবরণ করে তবে সে বারজনিত এক পাদ দোষ পাবে, অর্থাৎ বার পুষ্করজনিত এক পাদ দোষ পাবে। তাহলে এক সেটা হচ্ছে এক পাদ বা এক পুষ্কর বলা হয়। তার পরবর্তী হচ্ছে তিথি। আমাদের তিথিটাকে ভদ্রা তিথি, যে তিনটে তিথি রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী, এই তিনটে তিথি। এই তিনটে তিথির মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তিথিজনিত বা তিথি পুষ্করজনিত এক পাদ দোষ। এবং বার এবং তিথি অর্থাৎ রবিবারে যদি দ্বাদশী পড়ে তাহলে রবিবারজনিত এক পাদ এবং দ্বাদশী তিথি জনিত এক পাদ, তাহলে দ্বিপাদ দোষ। নক্ষত্রজনিত দোষ, নক্ষত্র একটা পুষ্কর, সেই নক্ষত্র পুষ্করজনিত যে দোষ পায়, যে যে নক্ষত্রগুলো অর্থাৎ ভগ্ন, এটাকে বলা হয় ভগ্নপদ নক্ষত্রে দোষ পায়। ভগ্নপদ অর্থাৎ মানে বিভিন্ন চারটে পাদে যদি একটা নক্ষত্রের সময়কে যদি চারটে ভাগে ভাগ করি তাহলে রাশি অনুযায়ী ভগ্ন হয়, অর্থাৎ একটা রাশিতে না প্রাপ্ত হয়ে অপর রাশিতে গিয়ে তার কিছু অংশ প্রাপ্ত হচ্ছে, মানে ভগ্ন হচ্ছে, এক রাশি থেকে অপর রাশিতে ভগ্ন অবস্থায় অবস্থান করছে, যার জন্য ভগ্নপাদ নক্ষত্র। তাহলে এবার ভগ্নপাদ নক্ষত্র কোনগুলো? ভগ্নপাদ নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র, উত্তরা সারা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র, পূর্ব ফাল, উত্তর ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বিশাখা নক্ষত্র, এই ছয়টি নক্ষত্র হচ্ছে ভগ্নপাদ নক্ষত্র। এই ছয়টি নক্ষত্রে যে ব্যক্তি মৃত্যুকে বরণ করবে এই নক্ষত্র পুষ্করজনিত দ্বিপাদ দোষ প্রাপ্ত হবে, অর্থাৎ নক্ষত্র পুষ্করের জন্য সে দ্বিপাদ দোষ পাবে। ত্রিপুষ্কর দোষ কিভাবে হলো? ত্রিপুষ্কর অর্থাৎ বার, বার একটা পুষ্কর, তিথি একটা পুষ্কর, নক্ষত্র একটা পুষ্কর, তিনটে পুষ্কর যখন একত্রিত হচ্ছে, অর্থাৎ ধরা গেল শনিবার, দ্বিতীয়া তিথি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সরি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাহলে শনিবারের জন্য এক পাদ দোষ বা শনিবার পুষ্করের জন্য এক পাদ দোষ, দ্বিতীয়া তিথি অর্থাৎ ভদ্রা তিথি
তার জন্য এক পাদ দোষ, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সেটা ভগ্নপদ নক্ষত্র হওয়ার জন্য নক্ষত্রের জন্য তো দ্বিপাদ দোষ, টোটালে চতুর্থ। এবার পরবর্তী বিষয় যেটা হচ্ছে যে দোষ প্রাপ্ত হলে কি হয়, দোষ প্রাপ্ত হলে সেই দোষ যদি আমরা খণ্ডন না করে রেখে দিই, সেই দোষকে জিয়ে রেখে দিই, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হয় কি দোষ খণ্ডন না করালে হয় মানুষের মানে সেই পরিবারের ধনক্ষয় হতে পারে, মানে সম্মান ক্ষয়, যে কোনো দিক থেকে তার সম্মানের হানি করতে পারে, এমনকি অবশেষে পুত্রক্ষয় পর্যন্ত হতে পারে। অর্থাৎ সেই বাড়ির সন্তানের মৃত্যু বা সেই বাড়ির যে কোনো মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, তার ফলে আস্তে আস্তে সংসারটা শ্মশানে পরিণত হতে পারে। পুষ্কর যদি খুব ভয়ঙ্করভাবে অবস্থান করে, পুষ্কর যদি খুব ভয়ঙ্করভাবে সেই সংসারের উপর প্রভাব ফেলে, তার প্রভাব সেই তার প্রভাবে সেই সংসারটা পুরো শ্মশান বানিয়ে দিতে পারে, সংসারের প্রত্যেকটা মানুষকে মনে মনে যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, অশান্তির মধ্যে ভুগতে হতে পারে। এই সমস্ত কারণের জন্যই শাস্ত্রে দোষ খণ্ডনের বিধি রয়েছে, এক একটা দোষে এক একটা কর্মের বিধি রয়েছে। যেমন এক পাদ দোষ খণ্ডন, এক পাদ দোষ যদি কেউ প্রাপ্ত হয় তার দোষ খণ্ডন করার জন্য ভগবান বিষ্ণুর মাথায় অষ্টোত্তর শত সংখ্যক তুলসীপত্র দান করে বিষ্ণুর হোম ব্যবস্থা করলে এক পাদ দোষ খণ্ডন করা যায়। দ্বিপাদ দোষ প্রাপ্ত হলে পঞ্চাঙ্গ অর্থাৎ চণ্ডীপাঠ, দুর্গা পূজাপূর্বক দুর্গা মন্ত্র জপ, মধুসূদন পূজাপূর্বক মধুসূদন মন্ত্র জপ, পার্থিব শিবলিঙ্গ পুজো এবং বিষ্ণুর মাথায় তুলসী দান, পাঁচটা অঙ্গের পুজো করলে, পঞ্চাঙ্গ করলে দ্বিপাদ দোষ খণ্ডনের বিধি শাস্ত্রে দেওয়া রয়েছে। পরবর্তী ত্রিপাদ দোষ খণ্ডন, ত্রিপাদ দোষ খণ্ডন হলে ত্রিপাদ দোষ খণ্ডন করতে গেলে যেটা করতে হয় এই সংখ্যাগুলোকে বাড়াতে হয়, অর্থাৎ অষ্টোত্তর শত সংখ্যক তুলসীপত্র দানের জায়গায় অষ্টোত্তর সহস্র সংখ্যক তুলসীপত্র দান, চণ্ডীপাঠ যেটা চণ্ডী পূজাপূর্বক চণ্ডীপাঠ সেটাকে ত্রিপাদ তীরাবৃত্তি চণ্ডীপাঠ, 10,000 দুর্গা মন্ত্র জপ, 10,000 মধুসূদন মন্ত্র জপ এবং দ্বাদশ শিবলিঙ্গের পূজা করলে ত্রিপাদ দোষ খণ্ডনের বিধি। চতুষ্পাদ দোষ বা ত্রিপুষ্কর শান্তি, ত্রিপুষ্কর শান্তি করতে গেলে যেটা করতে হয় পুষ্কর জাপ করতে হয়, সেখানে বিভিন্ন দেবদেবী যেমন গণেশ, গণেশের বিশেষ পুজো, পুষ্করের বিশেষ পুজো, ধর্মরাজের বিশেষ পুজো, চিত্রগুপ্তের বিশেষ পুজো, যমের বিশেষ পুজো, নবগ্রহ পুজো, এই সমস্ত পুজো পাঠ করে অবশেষে শান্তি দেবীর পুজো করে তাদের আহুতি হোমে তাদের যজ্ঞে তাদের আহুতি দেওয়া, দান করে তাদের শান্তি কামনা করে তাদের কাছে সেই আত্মার শান্তি কামনা করতে হয়। চতুষ্পাদ বা ত্রিপুষ্কর দোষ খণ্ডনের বিধি এইভাবেই শাস্ত্রে দেওয়া হয়েছে। এবার যেটা বিষয় পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে পুষ্কর নির্ণয়, পুষ্করের অবস্থান নির্ণয়, পুষ্কর কোনথায় অবস্থান করছে, স্বর্গে মর্তে নাকি পাতালে, পুষ্করের অবস্থান নির্ণয় করতে হয়। যে সময় সে ব্যক্তি মারা গেছে সেই সময় পুষ্কর কোথায় অবস্থান করছিলেন, পুষ্করের অবস্থান কোথায় ছিল সেই জিনিসটা নির্ণয় করতে গেলে সেটাকে দেখতে হয়, তার বিষয় হিসেব রয়েছে কিছু, এই যে পোস্টে দেখতে হয় যে পুষ্কর কোথায় অবস্থান করছে। তো যাই হোক, আজকে আমি ভিডিওর মধ্যে ভিডিওটাকে বড় করছি না, সেই বিষয়টা সেই হিসেবটা অঙ্কটা আমি আপনাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব যদি আপনাদের আগ্রহ থেকে থাকে। তবে সেই যদি জানতে চান অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান যে হ্যাঁ আমরা জানতে চাই যে পুষ্করের অবস্থান নির্ণয় কিভাবে করতে হয়। যদি আপনারা পুষ্করের অবস্থান নির্ণয় জানতে চান আমি অবশ্যই আপনাদের জানাব। আরও আমার যেটা বলার বিষয়, এই ভিডিওটা দেখে যদি আপনাদের কিছু মনে হয় যে কিছু শিখেছেন বা কিছু জেনেছেন
তাহলে অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।